হল্লা বুল, হল্লা বুল, হল্লা বুল, হল্লা বুল, হল্লা বুল, হল্লা বুল, মানুষের সাথে হল্লা বুল, মানুষের পাশে হল্লা বুল, হল্লা বুল, হল্লা বুল, হল্লা বুল, নিরপেক্ষতার দীক্ষা, নির্ভীকতার শিক্ষা, নিরপেক্ষতার দীক্ষা, নির্ভীকতার শিক্ষা, মানুষের ভালোবাসা নিয়ে পথ চলে হল্লা বুল, হল্লা বুল, হল্লা বুল, হল্লা বুল, হল্লা বুল, হল্লা বুল। স্বাগত আপনাদের হল্লা বুলের পর্দায়। গুরুত্বপূর্ণ খবরে প্রথমে শিরোনাম। শিরোনাম নিবেদন করেছে ক্লান্তিকর দূর স্বাস্থ্য ভরপুর মজাদার স্বাদে ভরা স্বাদ। বৃহস্পতিবার রাতে পাচারকারী গাড়ি ধাক্কায় নিহত হলেন কলমচোরা থানার এসআই রাঘু দেপরমা। ঘটনায় শোক পুলিশ মহলে। দুর্ঘটনা নয় হত্যাকাণ্ড, অভিযুক্তরা দ্রুত গ্রেপ্তার হবে, শহীদ এসআই প্রতি শ্রদ্ধা জানিয়ে বললেন রাজ্য পুলিশের মহানির্দেশক। রাজ্য সরকারের জলকর মাত্রাধিক বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানালেন কংগ্রেস নেতা গোপাল রায়। স্ত্রী হত্যার দায়ে স্বামী শঙ্কর দেবনাথ সশ্রম কারাদণ্ডে দণ্ডিত। এখন বিস্তারিত। কলমচোরা ঘটনা নিছক দুর্ঘটনা নয় হত্যাকাণ্ড, এবং ঘটনায় জড়িত অভিযুক্তরা দ্রুত গ্রেপ্তার হবে বলে দৃঢ়তার সাথে জানালেন রাজ্য পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা। শুক্রবার এডিনগরস্থিত পুলিশ মাঠে বীর শহীদ এসআই দুর্গা কুমার রাঙ্খালকে শ্রদ্ধা জানিয়ে এ কথা জানান ডিজিপি এ কে শুক্লা। পুলিশ মাঠে বীর শহীদকে রাজ্য পুলিশের পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল। বৃহস্পতিবার রাতে দক্ষিণ কলমচোরায় পাচারকারীদের গাড়ি ধাক্কায় গুরুতর আহত হন কলমচোরা থানার সেকেন্ড ওসি দুর্গা কুমার রাঙ্খাল। শুক্রবার সকাল 10টা নাগাদ জিবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এদিন ময়না তদন্তের পর শহীদের দুর্গা কুমার রাঙ্খালের কফিনবন্দি দেহ এডিনগরস্থিত পুলিশ লাইনে নিয়ে আসা হয়। সেখানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এবং রাজ্য পুলিশের মহানির্দেশক। পুলিশ লাইনে বীর শহীদকে গার্ড অফ অনার প্রদান করা হয়। ঘটনায় গভীর শোক ব্যক্ত করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতিও গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি। সেখানে দাঁড়িয়েছিলেন, এমন শোকে হঠাৎ করে দেখে তিনটা প্রাইভেট গাড়ি মারুতি জাতীয় খুব স্পিডে আসছিল, এবং তখন উনি
স্পিডে থাকার কারণে ওনার সন্দেহ হয়, গাড়িগুলিকে থামানোর চেষ্টা করে এবং প্রথম হাত দেখায়। হাত দেখানোর পর সামনের গাড়িটা একটু স্লো করেছিল, স্লো করেই আবার দ্রুত বেগে গাড়ি চালিয়ে যায়। দ্বিতীয় গাড়িটা ওনাকে প্রচণ্ডভাবে ধাক্কা দিয়ে চলে যায়, তিনটা গাড়ি চলে যায় এবং সিরিয়াস ইঞ্জুরি হয়। ওনার সাথে যে ডিউটি কর্মরত যারা ছিল সাথে সাথে ওনাকে বক্সনগর, প্রথমে পরবর্তী সময় টিএমসি এবং এর পরবর্তী সময় জীবিতে আনে। আজকে সকাল প্রায় দশটা নাগাদ উনি মারা যায়। এটা অত্যন্ত দুঃখের, বেদনাদায়ক। আমি আমার সরকার, রাজ্য সরকারের পক্ষ থেকে আমি শোক ব্যক্ত করছি, ওনার পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানাচ্ছি। রাজ্যের মুখ্যমন্ত্রী বর্তমানে বাইরে রয়েছেন, উপমুখ্যমন্ত্রীও উনি একটু দূরবর্তী স্থানে রয়েছেন, ওনাদের নির্দেশে আমার এখানে আসা। এদিন রাজ্য পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা জানান, ব্যাপারটি নিছক দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড। তিনটি গাড়ির মধ্যে একটি খোঁজ পাওয়া গেছে, বাকি দুটিরও তল্লাশি চলছে। পুলিশের মহানির্দেশক জানান, তিনি ব্যক্তিগতভাবে শহীদ দুর্গা কুমার রাঙ্খালকে চিনতেন। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে, অভিযুক্তদের দ্রুত পুলিশের জালে তোলা হবে। দেখে পুলিশ নে হম লোগোনে কেস রেজিস্টার কিয়া হ্যাঁ, এক গাড়ি আবি ডিটেন হুই হ্যাঁ, আর দূসরি গাড়ি কে বারে মে কুছ জানকারি প্রাপ্ত হুই হ্যাঁ, উসকো ভি ডিটেন করেঙ্গে, ফির তিসরি গাড়ি কো ভি পকড়েঙ্গে, আর সখ্ত সে সখ্ত কারবাই হম ইস কেস মে নিশ্চিত রূপ সে করেঙ্গে, ক্যোঁকি ইসকো এক অ্যাক্সিডেন্টাল ডেথ নহিঁ মানা যা সকতা হ্যায়, ইয়ে ইন্টেনশনাল মার্ডার হ্যায়। নিশ্চিত রূপ সে ইয়ে জো গাড়িয়াঁ থি ইয়ে কোই শরীফ কাম মে ইয়া আচ্ছে কাম মে ইনভলভড গাড়িয়াঁ নহিঁ থি। তো দেখতে হ্যাঁ কি ইসমে কিস তরহ কি কোন সি চোর বাজারি ইয়া কোই চিজ স্মগলিং ইয়া কুছ কিসি ড্রাগস ইয়া কিসি অর চিজ সে রিলেটেড থি নহিঁ থি। তো সারে অপশনস অভি জাস্ট শুরু হো রহা হ্যায়, ইনভেস্টিগেশন শুরু হুয়া হ্যায়, তো হম সবই অপশনস আমারে পাস ওপেন হ্যায় অর হম লোগ বহুত সিরিয়াসলি ইসকো কেস কো লে রহে হ্যায়। অভি গ্রেফতার নহিঁ কিয়া হ্যায় পরন্তু হমারে ইয়াহাঁ কার্যবাহী জারি হ্যায়। জানা গেছে নিহত এসআই দুর্গা কুমার রাঙ্খালের বাড়ি তেলিয়াপুরার রাঙ্খলপাড়ায়। ১৯৮৬ সালে তিনি কনস্টেবল হিসেবে কাজে যোগ দেন, পরবর্তী সময়ে প্রমোশন পেয়ে এসআই হন। একজন সৎ ও দায়িত্বশীল পুলিশ আধিকারিক ছিলেন তিনি। ব্যুরো রিপোর্ট, হাল্লাবল। রাজ্যের নগর উন্নয়ন দপ্তর জলকর বৃদ্ধি করেছে। জনসাধারণের জলকর মাসিক ৬০ টাকা থেকে বাড়িয়ে এক লাফে ২০০ টাকা করার ফরমান জারি করেছে রাজ্য সরকার। অস্বাভাবিকভাবে এই জলকর বৃদ্ধির ঘটনার তীব্র প্রতিবাদ জানালেন রাজ্যের বরিষ্ঠ কংগ্রেস নেতা গোপাল রায়। রাজ্যের বেকারদের নতুন কর্মসংস্থানের কোনো সুযোগ নেই, সরকারি কাজকর্ম প্রায় বন্ধের মুখে। এর মধ্যে বর্তমান রাজ্য সরকার বিভিন্ন ক্ষেত্রে সাধারণ মানুষের উপর একের পর এক কর চাপিয়ে চলেছে, বৃদ্ধি করে চলেছে, যে এক অসহনীয় পরিস্থিতি। এর মধ্যেই সম্প্রতি রাজ্য নগর উন্নয়ন দপ্তর জলকর বৃদ্ধি হওয়ার ফরমান জারি করেছে। তাতে সে জলকর মাসিক ৬০ টাকা থেকে বাড়িয়ে এক লাফে ২০০ টাকা করার ফরমান জারি করেছে নগর উন্নয়ন দপ্তর। ঘটনায় গোটা রাজ্য জুড়ে রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছে। এই জলকর বৃদ্ধির ব্যাপারে শুক্রবার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যের বরিষ্ঠ কংগ্রেস নেতা গোপাল রায়। রাজ্য সরকারের এই জলকর বৃদ্ধির ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সিদ্ধান্তকে তুগলকি সিদ্ধান্ত বলে জানালেন কংগ্রেস নেতা গোপাল রায়। আগে মাসে ৩০ টাকা ছিল জলকর, ওয়াটার ট্যাক্স, ঠিক আছে, এটা আমরা প্রতিবাদ করেছি। জলের জন্য আবার ট্যাক্স কি, যেটা অন্যান্য রাজ্যে নেই, দিল্লিতে নেই। দিল্লিতে ইলেকট্রিসিটি মানে যে যে বিল ৫০% কমিয়ে দিয়ে বিভিন্ন রাজ্য করছে, এখানে ৩০ টাকা প্রতি মাসে জলের ট্যাক্স, এটা গত বছর করেছে ৪০ টাকা, বিপ্লব বাবু এসেই এটা ৪০ টাকা করল। আর এখন যে ফরমানটা দিয়েছে আরবান ডেভেলপমেন্ট, ওই যে নগর উন্নয়ন, কি হয়েছে ২০০ টাকা, ৪০ টাকার ট্যাক্স এটা ২০০ টাকা, কত গুণ বাড়ল, আলটিমেটলি ৩০ টাকাটা ২০০ টাকা হলো, প্রায় ৮ গুণ ৭-৮ গুণ বেড়ে গেল,
হাউ ইট ইজ পসিবল। এটা এটা আমি তীব্র বিরোধিতা করছি এবং এই সমস্ত জনবিরোধী সিদ্ধান্তের জন্য আমি এই সরকারের এই নীতির জন্য ধিক্কার জানাচ্ছি, কন্ডেম করছি। এটা নগর উন্নয়ন দপ্তরের এই জলকর মাত্রাধিক বৃদ্ধিকে তুগলকের সিদ্ধান্ত, কালা আইন বলেও গোপালবাবু দাবি করেন। সর্বোপরি খাদ্য নগর উন্নয়ন দপ্তরের জারি করা এই জল বৃদ্ধির সার্কুলার অনতিবিলম্বে প্রত্যাহারের দাবিও জানিয়েছে এই কংগ্রেস নেতা গোপাল রায়। পাশাপাশি জিবিএ এবং আইজিএম হাসপাতালে সম্প্রতি যে চিকিৎসা কর বাড়ানো হয়েছে তারও নিন্দা জানালেন গোপাল রায়। সর্বোপরি নগর উন্নয়ন দপ্তরের তথা রাজ্য সরকার নগরবাসীর উপর মাসিক 200 টাকা তথা বছরে 2,400 টাকা জলকর বাসানোর যে ফরমান জারি করেছে তাতে জাতি বর্ণ নির্বিশেষে রাজনৈতিক ব্যাধাভেদের ঊর্ধ্বে সাধারণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হলাবুল। রাজধানী শতাব্দী প্রাচীন অন্যতম বর্ণিত স্কুল হিসেবে পরিচিত উমাকান্ত একাডেমির পরীক্ষায় গণটোকাটুকি কাণ্ডে যুক্ত একাদশ শ্রেণীর ছাত্রদের সাথে শুক্রবার বৈঠক করলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। এদিন তিনি বৈঠক শেষে সাংবাদিকদের জানান, ছাত্ররা তাদের ভুল বুঝতে পেরেছে, এমন কাজ আর দ্বিতীয়বার হবে না বলেও কথা দিয়েছে। শিক্ষকরাও তাদের গাফিলতির কথা স্বীকার করেছেন। শিক্ষামন্ত্রী জানান, এদিনে বৈঠকে একাদশ শ্রেণীর বিজ্ঞান শাখার 106 জন, কলা বিভাগের 112 জন, বাণিজ্য বিভাগের 29 জন ছাত্র এবং বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররাও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত বুধবার উমাকান্ত একাডেমির একাদশ শ্রেণীর সামনাসিক পরীক্ষায় একটি শ্রেণীকক্ষে গণটোকাটুকি হয়। ঘটনাটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়, এতে গোটা রাজ্যে চাঞ্চল্য ছড়ায়। সকালে আমাদের শেষ হবে, পরবর্তী সময় ঘটনার পিছনে কীভাবে কী রয়েছে সবটা দেখে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আর তবুও আজকে আমি বলেছিলাম তাদেরকে, পরীক্ষার পরে ছাত্রদের সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলবো। আজকে সমস্ত স্টুডেন্ট 129 জন, 112 জন, 112 জন আর্টসের স্টুডেন্ট এবং 106 জন সায়েন্সের স্টুডেন্ট, 29 জন কমার্সের স্টুডেন্ট, সবাই সাথে আমি কথা বলেছি। তারা দুঃখিত এবং অত্যন্ত শক, তারা এসুর করেছে আমাকে, প্রমিস করেছে, স্যার আমাদের স্কুলে কোনোই আর কখনো মিডিয়াকে পাঠান বা কোনোতে খবর নেবেন, আমরা নিশ্চিন্ত মনে আমাদের ক্লাস দরকার প্রয়োজনে আমাদের ক্লাসেও কোনো টিচারও আসতে হবে না পরীক্ষার সময়, আমরা কোনো এই ধরনের ভুল পথে আর আমরা যাব না, প্রমিস করেছে। এরপরে শিক্ষকদের সাথে আমি কথা বলেছি। স্ত্রী হত্যার দায়ে স্বামী শঙ্কর দেবনাথকে সশ্রম কারাদণ্ডের আদেশ দিল পশ্চিম জেলা ফার্স্ট ট্র্যাক কোর্ট। সেশন জাজ গোবিন্দ দাস এই রায় ঘোষণা করেছেন। 2014 সালের 27 এপ্রিল রানীর বাজারে নিজ শ্বশুরবাড়িতে অগ্নিদগ্ধা হন শঙ্কর দেবনাথের স্ত্রী মল্লিকা দেবনাথ। পরে 2014 সালের 28 এপ্রিল মল্লিকা দেবনাথের জেবি হাসপাতালে মৃত্যু হয়। এ ব্যাপারে মল্লিকার বাবার বাড়ির তরফে রানীবাজার থানায় স্বামী শঙ্কর দাসের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। পুলিশ শঙ্কর দেবনাথকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করে। এ মামলার দীর্ঘ শুনানির পর বৃহস্পতিবার স্ত্রী হত্যার দায়ে স্বামী শঙ্কর দেবনাথকে সশ্রম কারাদণ্ডের আদেশ দিল পশ্চিম জেলার ফার্স্ট ট্র্যাক আদালত। এডিশনাল সেশন জাজ গোবিন্দ দাস এ রায় ঘোষণা করলেন। এ রায়ের ব্যাপারে আইনজীবী পিপি কার্তিক জমাতিয়া নিজ প্রতিক্রিয়ায় বলেন, কেস নাম্বার হইল ST টাইপ 1/17/2016। এই কেসে একটা আজকে রায় বের হয়েছে। এই রায়ে একজন আসামি যিনি মানে কনভিক্টেড পারসন শঙ্কর দেবনাথ, ওকে ভারতীয় দণ্ডবিধি 498A দ্বারাই 2 বছর রিগোরাস ইমপ্রিজনমেন্ট আর ফাইন হইল 5,000 টাকা অনাদায়ে 1 মাস। আরেকটা সেকশনে ভারতীয় দণ্ডবিধি 306 দ্বারাই রিগোরাস ইমপ্রিজনমেন্ট 7 বছর আর 10,000 টাকা করে 10,000 টাকা ফাইন আর অনাদায়ে 6 মাস আবার জেল। ওইভাবে আজকে রায় বের হয়েছে।
রায় ঘোষণার পর নিহত মল্লিকা দেবনাথের বাবার বাড়ির লোকজনদের মধ্যে স্বস্তির ভাব লক্ষ্য করা যায়। এমনকি এই রায় ঘোষণায় রাজ্যে বধূ হত্যার মতো ঘটনা হ্রাস পাবে বলেও সংশ্লিষ্ট সাধারণের অভিমত। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হলাবুল। গত 17 নভেম্বর খড়গপুরে সিপিএমের মিছিল শেষে দলীয় কর্মী সমর্থকদের উপর হামলার ঘটনায় আজও এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি কায়েম। বৃহস্পতিবার রাতে রেশম বাগানের ইচামোড়ায় গিয়ে আক্রান্তদের দেখে এলেন বিরোধী দলনেতা মানিক সরকার। রাজ্যে বর্তমানে এক অস্থির রাজনৈতিক পরিস্থিতি। ঘরে বাইরে শাসক গোষ্ঠীর হাতে বিরোধী দলের নেতা কর্মীরা আক্রান্ত হচ্ছে। সে মতে গত 17 নভেম্বর খয়েরপুরে সিপিএম নেতা কর্মী সমর্থকরা শাসক দলের কর্মী সমর্থকদের হাতে পরিকল্পিতভাবে আক্রান্ত হলেন। খয়েরপুরে সেদিন সিপিআইএমের মিছিল সভা সেরে যখন দলীয় কর্মী সমর্থকরা ফিরছিলেন তখন তাদের বাড়িতে শাসক দলের দুর্বৃত্তরা ইট পাটকেল ছুড়ে। এতে বেশ কয়েকজন সিপিআইএম কর্মীর সমর্থক আহত হন। ঘটনায় আজও বেশ কয়েকজন আক্রান্ত অসুস্থ। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাতে রেশম বাগানের ইচামোয়ার বীণা দেববর্মার বাড়িতে গিয়ে আক্রান্তদের দেখে এলেন বিরোধী দলনেতা মানিক সরকার। বেশ কিছুক্ষণ ওই বাড়িতে বসে বিশেষ করে আক্রান্ত মহিলাদের সঙ্গে কথা বলেন মানিক সরকার, তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। সে বাড়ি থেকে ফেরার পথে নিজ প্রতিক্রিয়ায় শাসক দলের এই আক্রমণের ঘটনাকে তাদের দুর্বলতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করলেন সিপিএম এর পলিট ব্যুরোর সদস্য বিরোধী দলনেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। দেখা করতে এসেছি, কথাবার্তা হলো, তো এটা চলছে, বিভিন্ন জায়গায় এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে, এগুলি তো ভালো না, এগুলো শাসক দলের আসলে দুর্বলতারই মানে বহিঃপ্রকাশ তারা ঘটাচ্ছেন। কেমন না, কথা শুনতে চায় না, কথা বলতে দিতে চায় না, একটা মিছিল সভা সমাবেশ করতে দিতে চায় না। এটা তো গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো সরকারের বা শাসক দল যারা, এটা তাদের শক্তির লক্ষণ না, দুর্বলতার লক্ষণ। এবং এই দুর্বলতার কারণটা হচ্ছে মানুষ তাদের উপর বিশ্বাস হারাচ্ছে, আস্থা হারাচ্ছে, ফলে তারাও মানুষের উপর আর আস্থা বিশ্বাস রাখতে পারছে না। এই যে এরকম জায়গায় মানুষের মুখ বন্ধ করে রাখার জন্য, ঘরে আটকে রাখার জন্য এই জিনিসগুলো করছে, তো এইভাবে তো বেশি দূর যাওয়া যায় না, এটা ঠিক না। আমরা তার গত 17 নভেম্বর খয়েরপুরে সিপিএমের কর্মী সমর্থকদের শাসক দলের কর্মী সমর্থকদের হামলার ঘটনায় কিন্তু আজও এলাকায় একটা চাঞ্চল্যকর পরিস্থিতি কায়েম রয়েছে। বিশেষ করে বিরোধী দলের সমর্থকরা নিরাপত্তাহীনতায় ভুগছে, যা গণতান্ত্রিক ব্যবস্থায় সম্পূর্ণ অসমর্থনযোগ্য বলে বিশেষজ্ঞ মহলের অভিমত। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হলাবুল। রাজস্ব দপ্তরের রেকর্ড অফ রাইট তথা আরওআর অনলাইনে প্রাপ্তির ব্যবস্থা হলো। শুক্রবার মহাকরণে এ ব্যবস্থার উদ্বোধন করলেন রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মা। যে কোনো জমির খতিয়ান বা অন্য কোনো জমি সংক্রান্ত কাগজ সংগ্রহে এখন থেকে আর সেটেলমেন্ট দপ্তরে ছুটতে হবে না। ঘরে বসেই অনলাইনের মাধ্যমে সেই সমস্ত রেকর্ড অফ রাইট তথা আরওআর পাওয়া যাবে। এ সংক্রান্ত খরচপত্রের অর্থ অনলাইনের মাধ্যমে জমা দেওয়া যাবে। শুক্রবার মহাকরণে কম্পিউটারের মাউস টিপে রাজস্বমন্ত্রী এনসি দেববর্মা এই ব্যবস্থার উদ্বোধন করলেন। এ ব্যাপারে স্বচ্ছতা বজায় রাখতেই এই অনলাইন ব্যবস্থা চালু করা হলো বলে নিজ প্রতিক্রিয়ায় জানালেন রাজস্বমন্ত্রী এনসি দেববর্মা। আমরা এই জমি সংক্রান্ত সমস্ত প্রশাসনিক কাজকে আরো সহজতর করার জন্যই আজকে আমরা এই অনলাইন সিস্টেমে যাতে আরওআরটা আমরা পেতে পারি, যে কোনো জনসাধারণ যে কোনো আরওআর বা ডকুমেন্ট পেতে পারি, তার এই ব্যবস্থা আজকে থেকে আমরা শুরু করে দিয়েছি। কাজে যে কোনো জনসাধারণ জমির মালিক হোক, যিনি ক্রেতা বা বিক্রেতা, অথবা যে কোনো জনসাধারণ যে কোনো জমির আরওআরটা ওনারা এটা হাতেই পেতে পারেন, যখনই তারা চান তারা দেখতে পারবেন, প্রিন্ট আউট করতে পারবেন। এই হলো এটা বর্তমানে একটা মোর ট্রান্সপারেন্সি, যাতে আমরা আরও বেশি স্বচ্ছতা, যাতে কোনোরকমভাবে এখানে
কোনো অসচেতনা না থাকে, এটার জন্যই আমরা আজকে এই স্কিমটা আমরা আজকে থেকে চালু করে দিয়েছি। আরওয়ার অনলাইনে প্রাপ্তির ব্যবস্থা চালুর উদ্বোধনী অনুষ্ঠানে রাজস্ব দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি বিকে সাহ উপস্থিত ছিলেন। অনলাইনের মাধ্যমে আরওয়ার প্রাপ্তির বিষয়টি শুরুর দিকে একটু জটিল বলে মনে হলেও পরে তা অধিক সহজলভ্য হয়ে উঠবে বলে তথ্যবিজ্ঞ মহলের অভিমত। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হলাবুল। এনআরসি নিয়ে ত্রিপুরাকে আসাম হতে দেওয়া হবে না বলে দৃঢ়তার সাথে জানালেন রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে। বৃহস্পতিবার রবীন্দ্র ভবনে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বরিষ্ঠ সাংবাদিক জানান, একে অপরের প্রতি বিশ্বাস ভঙ্গের যন্ত্রণা আমরা অনুভব করেছি 1980 সালের দাঙ্গায়। নাগরিক পঞ্জি নিয়ে রাজ্য জুড়ে বাঙালিদের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হচ্ছে। তিনি আরও জানান, এনআরসি নিয়ে দাবি উঠতেই পারে, কিন্তু জীবিত থাকতে তিনি ত্রিপুরাকে আসাম হতে দেবেন না। এনআরসি নিয়ে একটি কথা বলে আমাদেরকে একটু আতঙ্ক বাড়িয়ে দিয়ে গেছে। চিফ মিনিস্টার নিজেও এনআরসি এবং ক্যাব নিয়ে এখানে আলোচনা করেছেন, আমি এত দূরে যাব না, এতটুকু নিয়ে বলছেন না। তো একটা জায়গায় বোধ আমরা ভুল হচ্ছে, চিফ মিনিস্টার জানেন কেন যায় না, এ দেশের সমগ্র বাঙালি জনসমাজ এই এনআরসি নিয়ে আতঙ্ক। এনআরসি যে ভয়ঙ্কর চেহারা আমরা আসামে দেখলাম, তার জন্য গোটা দেশের বাঙালিরা আতঙ্কিত হয়েছে। মুখ্যমন্ত্রী এই রাজ্যের জাতীয় সংহতির কথা বলেছেন, মুখ্যমন্ত্রী ভুলে গেছেন বা উনি ছিলেন না 1980 সাল। এখানে বন্ধুবর নরেন্দ্র দেববর্মা আছেন, এনসি দেববর্মা, কত শত মানুষের প্রাণ দিয়েছে, মানুষের বিশ্বাসটা টলিয়ে দিয়েছে, এরপরও সেই নাগরিকত্ব নিয়ে বেশ কয়েকটি উগ্রপন্থী সংগঠন এই রাজ্যে গঠিত হয়েছে এবং রাজনৈতিকদের প্ররোচনায় শত শত মানুষ খুন করেছে এবং সর্বক্ষেত্রে 99% বাঙালি খুন হয়েছে। সুতরাং জাতীয় সংহতি মুখ্যমন্ত্রী আজ যে চেহারা দেখছেন, সেই চেহারা ফিরিয়ে নিয়ে আসার জন্য এনসি দেববর্মা, সুবল দে, শ্যামাচরণ ত্রিপুরা, বুদ্ধ দেববর্মা এতে যথেষ্ট অবদান রয়েছে। এরা প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করেছেন দুই সম্প্রদায়কে মিলিত। আমি আগরতলা শহরে এক পাশে অভয়নগরে একই চৌকিতে আমরা ঘুমিয়েছি ট্রাইবেল নন ট্রাইবেল ছেলেরা, কিন্তু রাজনীতিকদের প্ররোচনায় আমার যারা আমার সাথে ঘুমুতেন তারা এক সময় আমার বিরুদ্ধে গেলেন বা বাঙালিদের বিরুদ্ধে গেলেন। এনসি দেববর্মা তার অন্যতম সাক্ষী। জাতীয় পঞ্জি মানি কিন্তু আসামের চেহারা দেখে আমরা আসামের মতো এই রাজ্যে এনআরসি করতে দেব না। তো মিডিয়ার পক্ষে আমি একথা বলতে পারি, আপনারা আবেদন করতে পারেন, কিন্তু এই রাজ্যে আসা এই রাজ্যকে আসাম মানতে দেব না, আমার জীবদ্দশা এটা হবে। 2 নম্বর হল ত্রিপুরা ভারতবর্ষের অধীন রাষ্ট্র ছিল না, নিজস্ব রাষ্ট্র ছিল, স্বাধীন রাষ্ট্র ছিল, যা পরবর্তী 1949 গিয়ে ভারতের সাথে অন্তর্ভুক্ত হয়েছে অন্যান্য রাজ্যের মতে। আমাদের জাতীয় তার সার্টিফিকেট নিতে হবে আবার নতুন করে, একটার পর একটা ইয়ে হচ্ছে না। এর আগে মুখ্যমন্ত্রী বলেছেন যে সিটিজেনশিপ দিতে হবে, সিটিজেনশিপ আমাদেরও দিতে হবে, কেন আমরা বর্ডার স্টেটে বাস করি, কিন্তু আদার হয়ে যাবার পর আবার নতুন করে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলের কেন প্রয়োজনীয় পড়ল তা এখনও পরিষ্কার নয়। তা পরিষ্কার নয় আসামের হিমন্ত শর্মার বক্তব্য থেকে আজকে পরিষ্কার হয়ে গেছে, এনআরসি
যা করা হয়েছে তা ঠিক নয় ভুল। হিমন্ত শর্মা দাবি করেছেন আসামের জাতীয় পঞ্জি উঠিয়ে নেওয়া হোক। শুধু রাজনীতির জন্য এগুলি করা ঠিক হবে না। যদি কেউ মনে করেন তোমার থাকেন এতে রাজনৈতিক ফসল তোলাবেন, ত্রিপুরা মানুষ তা হতে দেবে না। আমি বিষয়টি বাড়ালে অনেক কিছু বলার আছে, কিন্তু টাইম নেই, আপনাদের গানের সময় পেরিয়ে যাবে। আমি অমূল্য সময়টুকু নিচ্ছি না। দুজন প্রতিষ্ঠা যেসব যশা শিল্পী, একজন বাংলাদেশ থেকে আসছেন আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্রের শিল্পী, অন্যজন পশ্চিমবঙ্গ থেকে গুণী শিল্পী আসছেন, তাদের গান শোনার জন্য আপনারা এখানে এসছেন। আপনারা সেই গান অনুভব করুন, আমি এখানেই থামছি। তবে এই আপনাকে বলে রাখছি আপনাদেরকে যে এই রাজ্যে কে আসাম বানাতে দেওয়া হবে না। পলিটিশিয়ান যাতে সতর্ক থাকেন, আমি সেই সতর্ক আহ্বান করব। কলমচোরা থানার এসআই দুর্গা কুমার রাঙ্খেল হন্তারক গাড়িটিকে শুক্রবার উদ্ধার করতে পেরেছে পুলিশ। গাড়ির নম্বর TR07C0785। শুক্রবার বিকেলে কলমচোরা থানার পুলিশ অভিযান চালিয়ে সোনামুড়ার যাত্রাপুর থানাধীন একটি মাঠ থেকে উদ্ধার করেছে এই গাড়িটি জনৈক জুয়েল হোসেনের। মাত্র তিন মাস আগে গাড়িটি কিনেছিল জুয়েল হোসেন, তাকে খুঁজে পায়নি পুলিশ। ধারণা করা হচ্ছে শুক্রবার ভোরে জুয়েল বাংলাদেশে পালিয়ে গেছে, বিভিন্ন সোর্সকে কাজে লাগিয়ে তাকে গ্রেফতার করতে মরিয়া প্রয়াস চালিয়েছে। ঘটনা যুক্ত বাকি দুই গাড়ি উদ্ধারেও পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। পাচারকারী গাড়ি ধাক্কায় শহীদ হলেন রাজ্য পুলিশের এক এসআই। বৃহস্পতিবার রাতে সোনাপুরা মহকুমার কলমচোরা থানাধীন কলমচোরা ক্যাম্প চৌমুনি এলাকায় পাচারকারী গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন কলমচোরা থানার এসআই রাঙ্খল দেববর্মা। শুক্রবার সকালে জিবি হাসপাতালে মৃত্যু হয় তার। এই ঘটনায় কলমচোরা থানার অন্যান্য পুলিশ কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিএসএফ আধিকারিকের পর রাজ্য পুলিশের আধিকারিক সোনাপুরা মহকুমার কলমচোরায় পাচারকারীদের গাড়ি ধাক্কায় শহীদ হলেন এক এসআই। নিহত এসআইয়ের নাম রাঙ্খল দেববর্মা। ঘটনা বৃহস্পতিবার রাত 11:30 কলমচোরা থানাধীন ক্যাম্প চৌমুনি এলাকায়। ঘটনা বিবরণে জানা গেছে বৃহস্পতিবার রাত 11:00 নাগাদ কলমচোরা থানার এসআই রাঙ্খল দেববর্মার কাছে খবর আসে যে বক্সনগর সোনামুড়া সড়কে বক্সনগর থেকে সোনামুড়ার পথে একাধিক গাড়িতে প্রচুর মাদকদ্রব্য আসছে। খবর পেয়ে রাত 11:30 নাগাদ এসআই রাঙ্খল দেববর্মা সহ পাঁচজন পুলিশ কলমচোরা ক্যাম্প চৌমুনি ছুটে যায়। তারা পুলিশের গাড়ি সহ রাস্তায় ওত পেতে বসেন। 8 থেকে 10 মিনিটের মধ্যেই প্রায় 100 কিলোমিটার বেগে পরপর দুটি গাড়ি পুলিশ গাড়িটিকে পাশ কেটে সোনামুড়ার দিকে ছুটে যায়। তৃতীয় গাড়িটি আসতে দেখে এসআই রাঙ্খল দেববর্মা হাত দেখিয়ে গাড়িটিকে থামাতে বলেন। গাড়িটি গতি কমে উনার কাছে এসে হঠাৎ গতি বাড়িয়ে রাঙ্খল দেববর্মাকে সজোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে তীব্র গতিতে সোনামুড়ার দিকে পালায়। গাড়ির সাথে ধাক্কা খেয়ে রাস্তায় ছিটকে পড়েন এসআই রাঙ্খল দেববর্মা। ঘটনায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন বাকি চারজন পুলিশকর্মী। তারা সাথে সাথে রাঙ্খল দেববর্মাকে উদ্ধার করে বক্সনগর হাসপাতালে নিয়ে যান। মাথা, নাক ও কান দিয়ে প্রচণ্ড রক্ত ঝরছিল ওনার, সাথে চলছিল বমিও। তাকে সেখান থেকে হাঁপানিয়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অবস্থার অবনতি হওয়ায় ভোর 4:00 নাগাদ রাঙ্খল দেববর্মাকে হাঁপানিয়া থেকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শুক্রবার সকাল 9:50 নাগাদ জিবি হাসপাতালে মৃত্যুকোলে ঢলে পড়েন এসআই রাঙ্খল দেববর্মা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 54 বছর। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন তিনি। গত 2 বছর যাবৎ কলমচোরা থানায় এসআই হিসেবে কর্তব্যরত ছিলেন তিনি। এদিকে শুক্রবার সকালে সোনামুড়া এসডিপিও শৌভিক দে এবং কলমচোরা থানার ওসি ভরত দেববর্মা ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেন। এদিন ঘটনা প্রত্যক্ষদর্শী এক টিএসআর কর্মী জানান, আমরা পুলিশ কনস্টেবল একজন, আমরা টিএসআর দুইজন, পুলিশের ড্রাইভার টাইমে গাড়িতে ছিল। স্যার কোথায় আসলো? স্যারে ডাইন পেটে আসলো। স্যার আসলো গাড়িতে? হ্যাঁ, দুটো গাড়ির টাইম দিচ্ছে। টাইম দিছি আমরা, দুটো গাড়ি টাইম দিছি। টাইম ধরে কি করছে গাড়িটা? প্রথম গাড়িটা স্লো করে টাইম না গেছে, আর দ্বিতীয় গাড়িটা ডাইরেক্ট গাড়ি দিয়ে গেছে। দুটো গাড়ি আসলো না? প্রথম গাড়িটা লাল ছিল, তারপর কি গাড়ি ছিল? এটা
গাড়িটা সঠিক সুইফটের মতো নিয়ে আসে। গাড়ির গতিপক্ষ কত হইবে? সেভেন্টি আসলো। তো তখন কি করলো বাড়িতে স্যার? তারপরে আমরা তাড়াতাড়ি ধরে উল্লেখ্য, দু বছর আগে কলমছড়া থানাধীন সীমান্ত এলাকাতেই পাচারকারী গাড়িকে ধাওয়া করতে গিয়ে গাড়ি পিষে দিয়েছিল বিএসএফ এর এক আধিকারিককে। পরে বহিরাজ্যে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় বিএসএফ আধিকারিকের। এর দুই বছর পর এবার প্রায় একই কাটায় পাচারকারী গাড়ির ধাক্কায় নিহত হলেন রাজ্য পুলিশের এক এসআই। এ ঘটনায় কলমছড়া থানার অন্যান্য পুলিশ কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, হালাপুর। কদমতলা এলাকার তীরখেলার বাদশাহ অধীর মারাকারকে গ্রেপ্তার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার বিকেলে বিশাল পুলিশ বাহিনী নিয়ে কদমতলা থানার সেকেন্ড অসি প্রজিৎ মালাকার এবং এসআই অপু দাস অধীর মালাকারের মিষ্টির দোকান ঘিরে ফেলে তাকে গ্রেপ্তার করে। এই সময় মোবাইলে তীর খেলার নাম্বার আদান প্রদান করছিল অধীর। পুলিশ তার কাছ থেকে একটি মোবাইল, 2700 টাকা সহ তীর খেলার অনেক টিকিট উদ্ধার করে। উল্লেখ্য, মিষ্টির দোকানকে কেন্দ্র করে বিগত 20 বছর ধরে তীর ও মদের রমরমা ব্যবসা চালিয়ে আসছিল অধীর মালাকার। তীর খেলায় প্রতিদিন প্রায় 7-8 লাখ টাকা তার মাধ্যমে আদান প্রদান হতো। প্রচুর সংখ্যক দিনমজুর অধীরের খপ্পরে পড়ে সর্বশান্ত হয়েছেন। তীর খেলায় একাধিক এজেন্ট ও ম্যানেজার নিয়োগ করেছিল অধীর। এদিন পুলিশ আসায় সুযোগ বুঝে এজেন্টরা কেটে পড়ে। এখন এজেন্ট এবং ম্যানেজারদের জালে তুলতে চেষ্টা করছে পুলিশ। শেষ করার আগে আরো একবার শিরোনাম। শিরোনাম নিবেদন করেছে ক্লান্তিকারে দূর স্বাস্থ্যে ভরপুর মজাদার স্বাদে ভরা স্বাদ। বৃহস্পতিবার রাতে পাচারকারী গাড়ি ধাক্কায় নিহত হলেন কলমছড়া থানার এসআই রাঘু দেবর্মা। ঘটনায় শোক পুলিশ মহলে। দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড। অভিযুক্তরা দ্রুত গ্রেপ্তার হবে শহীদ এসআই প্রতি শ্রদ্ধা জানিয়ে বললেন রাজ্য পুলিশের মহানির্দেশক। রাজ্য সরকারের জলকর মাত্রাধিক বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানালেন কংগ্রেস নেতা গোপাল রায়। স্ত্রী হত্যার দায়ে স্বামী শঙ্কর দেবনাথ সশ্রম কারাদণ্ডে দণ্ডিত। এখন এই পর্যন্তই। ততক্ষণে চলার পথে সময়ের সাথে মানুষের পাশে। হ্যালো।